বয়স সত্ত্বেও এই বেকারত্বের গ্যালারিতে আমরা বিয়ে পর্যন্ত করতে পারছি না। আমরা বেকার হয়ে বেঁচে থাকার চেয়ে আমাদের মুখে বিষ তুলে দেওয়া উচিত ছিল। যারা সার্টিফিকেট চিরে অনলাইন মিডিয়ায় সার্টিফিকেট পুড়িয়ে দিয়ে আপনার কাছে ভাইরাল হয়েছে, আপনি তাদেরকে চাকরি দিয়েছেন। ঢাকা সহ প্রত্যেকটা বিভাগীয় শহরে পর্যাপ্ত বেকার হোস্টেল করতে হবে এবং সেই সঙ্গে বেকার ভাতা দিতে হবে। প্রত্যেক প্রকার চাকরিতে আবেদন ফি বাতিল করতে হবে। বেকাররা আজকে পরিবার থেকে শুরু করে সমাজ রাষ্ট্র কাছে আজকে অবহিত, লাঞ্ছিত, বঞ্চিত, নিগৃহীত। তারা সমাজে তারা লাঞ্ছনার শিকার হয়, তারা পরিবারে লাঞ্ছনার শিকার হয়। পরিবার থেকে তাদেরকে ধিক্কার জানায় যে তোদেরকে এত শিক্ষিত করেও আজ তোরা চাকরি পাচ্ছিস না, চাকরি দিতে পারছে না। বাংলাদেশ সরকার আমাদেরকে চাকরি দিতে পারতেছে না। কিন্তু আমরা ইতিপূর্বে দেখতে পেরেছি, আমি এক্ষেত্রে শুধু মাননীয় আইসিটি মন্ত্রী সম্মানিত বড় ভাই জুনায়দ আহমেদ মালক সাহেবকে বলতে চাই, আপনি যে কলেজ থেকে আইন বিভাগে পাস করেছেন আমিও সেখান থেকে আইনে পাস করেছি। মাননীয় মালক সাহেব, আইসিটি মন্ত্রী, আমি দেখলাম আমরা বেকাররা উচ্চশিক্ষিত অর্জন করেও চাকরি পাচ্ছি না, কিন্তু আমাদের সার্টিফিকেটের শক্তি আছে, জোর আছে, চাকরি পাচ্ছি না। কিন্তু যারা সার্টিফিকেট চিরে অনলাইন মিডিয়ায় সার্টিফিকেট পুড়িয়ে দিয়ে আপনার কাছে ভাইরাল হয়েছে, আপনি তাদেরকে চাকরি দিয়েছেন। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, আপনি আমাদের বড় ভাই, কারণ আপনি, আমি বার বলেছি যে আপনি যে কলেজ থেকে আইন বিষয় পাস করেছেন আমি একই কলেজ থেকে পাস করেছি, সেই হিসেবে আপনি আমাদের বড় ভাই। আপনার কাছে জানতে চাই, আজকে আমি বয়স হওয়া সত্ত্বেও এই বেকারত্বের গ্যালারিতে আমরা বিয়ে পর্যন্ত করতে পারছি না, কারণ বিয়ে হচ্ছে না বেকারের অধিকার। আমি তাই বলতে চাই, কেন এই বেকারত্ব থাকতে আমাদের বিয়ে হচ্ছে না, আমরা চাকরি পাচ্ছি না, ফ্যামিলি থেকে আমরা লাঞ্ছিত হচ্ছি, বঞ্চিত হচ্ছি। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি সার্টিফিকেট পূরণের বদৌলতে তাকে চাকরি দিয়েছেন। আমি বলতে চাই, আমাদের দায়িত্ব কি আপনার ডিপার্টমেন্ট নেবে যে বেকারদের যতদিন পর্যন্ত তারা বেকার থাকবে তাদের বিয়ের দায়িত্ব আপনি নিতে হবে? সর্বোচ্চ শিক্ষিত, সর্বোচ্চ সনদ অধিকার করে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি বেকার হয়ে, এবং আমাদের মুখে হচ্ছে আমরা বেকার, লজ্জা হচ্ছে। আমি বলতে চাচ্ছি, আমাদের এক বোন, তিনি সার্টিফিকেট পুড়ে প্রতিমন্ত্রী তাকে চাকরি দিয়েছেন, উনি সার্টিফিকেটের মান দেখিয়েছেন। এই বাংলাদেশে, এই বাংলাদেশে শিক্ষিত সমাজে প্রত্যেকটা ফ্যামিলিতে দেখবেন সম্মান সনদ অর্জন করে ঘরে বসে আছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা বেকার হয়ে বেঁচে থাকার চেয়ে আমাদের মুখে বিষ তুলে দেওয়া উচিত ছিল। তার সর্বোচ্চ সনদ নিয়ে আমাদেরও মনে চায়, আমরা সেই শিশু থেকে ওয়ান থেকে শুরু করে যে সনদ অর্জন করেছি, মনে চাই বারবার সনদ দরি মনে চাই ঘুরে ফেলতে। আবার সনদের দিকে তাকালে আমরা দেখি সেই আমাদের 27 বছরের অর্জনকৃত সনদ আমরা কিভাবে পুড়ে ফেলি। আপনারা জানেন, আমাদের এক নম্বর দাবি হচ্ছে ঢাকা সহ প্রত্যেকটা বিভাগীয় শহরে পর্যাপ্ত বেকার হোস্টেল করতে হবে এবং সেই সঙ্গে বেকার ভাতা দিতে হবে। আপনারা জানেন যে এই বেকাররা এবং ঢাকা শহরে যারা চাকরি প্রার্থী আছে তারা প্রতিনিয়ত কখনোই তারা বাসা খুঁজে পায় না, এবং যখন বাসা ভাড়া নিতে চায় তাদেরকে হাজারো শর্ত জুড়ে দেওয়া হয়, মনে হয় যে তারা কোনো অপরাধী। তাদেরকে এই বাড়িওয়ালারা বিভিন্নভাবে কটাক্ষ করে এবং সেই সঙ্গে তারা বাড়ি ভাড়া কয়েক গুণ বাড়িয়ে দেয়। আপনারা জানেন যে বাংলাদেশে বিভিন্ন ধরনের ভাতা চালু আছে, তাহলে বেকারদের কেন বেকার ভাতা হবে না? আমরা চাই এই বেকারদেরকে একদম স্ট্যান্ডার্ড লেভেল অনুযায়ী বেকার ভাতা প্রদান করতে হবে। এবং আমাদের দ্বিতীয় দাবি হলো প্রত্যেক প্রকার চাকরিতে আবেদন ফি বাতিল করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের আবেদন ফি বাতিল করতে হবে। আপনারা জানেন যে আবেদন ফি প্রত্যেকটা সেক্টরে যেভাবে নেওয়া হচ্ছে এই বেকারদেরকে গলা কেটে নেওয়া হচ্ছে, সেই আবেদন ফি বাতিল করতে হবে। এবং আমাদের তৃতীয় দফার দাবি হলো
দ্বিতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরিতে পিএসসির আদলে জাতীয় নিয়োগ বোর্ড গঠন করে নিয়োগ দিতে হবে। চতুর্থ দাবার দাবি হলো যে বেকারকে উদ্যোক্তা তৈরিতে সহজ শর্তে ঋণ দিতে হবে।